কুমিল্লার জয়পুরে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। দর্শক উদ্ধার তৎপরতার সবশেষ অবস্থা জানাতে ঘটনাস্থল থেকে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল। ইমরুল, উদ্ধার কাজ শেষ হতে আর কত সময় লাগতে পারে আমাদেরকে জানান। জি সাব্বির, আপনি জানেন সকালে কুমিল্লার বিজয়পুরে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তো রেল স্টেশন সূত্র আমাকে যেমনটি জানিয়েছে, সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি সকাল 9:20 কুমিল্লা স্টেশনে পৌঁছায়। এখান থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরপরই কুমিল্লার অদূরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর পৌঁছার পরে একটি মালবাহী কম্পার্টমেন্টে চারটি চাকা লাইনচ্যুত হয়। তো আমি কথা বলেছি রেলের পূর্বাঞ্চলীয় সহকারী নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলামের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে কিছুক্ষণ হল লাকসাম থেকে একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে, এখনই উদ্ধার কাজ শুরু হবে। তো এদিকে কুমিল্লা রেল স্টেশনের স্টেশন মাস্টার শফিকুর রহমান ভুঁইয়া আমাকে জানিয়েছেন, ট্রেনের লাইনচ্যুতির কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা